আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখা বলছি ফেসবুকে ফলোয়ার কীভাবে বাড়াবেন, আপনার ফেসবুক ফলোয়ার কীভাবে আপনি বাড়িয়ে নেবেন। আপনার যত খুশি যত ইচ্ছে ততই আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো সে জন্য চলুন দেখা যাক। তো আমি ফেসবুকে আমার প্রোফাইলে আসলাম, দেখুন আমার এখানে কয়টা ফলোয়ার আছে। দেখছেন এখানে আমার 148টা ফলোয়ার আছে, ঠিক আছে। এই যে দেখুন, এই 148টা ফলোয়ার আছে। তো এইখানে আমি আমার ইচ্ছে মতো আমি বাড়িয়ে নেব, ঠিক আছে। তো কীভাবে বাড়াবেন আমি এ টু জেড দেখাবো, এবং ভিডিওটা দেখে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। এটা জাস্ট আপনার ফ্রেন্ডকে আপনি চমক দেখানোর জন্য, আপনার ফ্রেন্ড বা আপনার প্রোফাইলটা যদি কেউ চেক দেয় তখন দেখে অবাক হবে, ঠিক আছে। জাস্ট এই তো এটা আমি এজকে এ টু জেড দেখাবো, ঠিক আছে। তো চলুন দেখা যাক। এই জন্য আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে লিখতে হবে ওয়াই টেক্সট, ঠিক আছে। এটা লেখার পরে যে উপরে, যে দেখুন এই উপরে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। ইওর টাইটেল এখানে হ্যালো টেক্সট স্টার্টিং মাই ওল্ড ফ্রেন্ড, এইখানে আপনার মূলত আপনি আপনার অঙ্কটা বসিয়ে নেবেন। আপনার 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000, আপনার যত খুশি ইচ্ছে আপনি বসাই নেন। তো আমি একটা বসাই নিলাম, আমি একটা বসাই নিলাম অঙ্ক। তো আসলে আপনার এটা কিন্তু আমি আপনাকে এ টু জেড দেখাবো, আর বিশেষ করে আমার কথাবার্তা আমি তেমন সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে বলতে পারলাম না, বিদায় আমি দুঃখিত, কেননা মন মানসিকতা ভালো না। তাছাড়া আমার কাজ হইল হয়েছে, আমার বিষয়টা হচ্ছে কি আপনি আমি আপনাদের কাজ দেখাবো, কাজ হইল হয়েছে। তো এখানে আসার পর আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পরে এখানে এখান থেকে আপনি কপি করবেন একটা টেক্সট। আপনার এই যে ওয়ার্ডগুলো দেখেন না, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা আপনি কপি, এখানে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অসংখ্য ওয়ার্ড আছে, যেরকমের স্পেস আছে সেম যেটা কপি করবেন সেই রকমেরই হবে। তো আমি আবার ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে প্রোফাইলে আসার পরে দেখছেন আমার কিন্তু এখনও, আমি আপনাদেরকে দেখাই, এখনও কিন্তু আমার 148টা পাবলিক ফলোয়ার আছে, ঠিক আছে। তো এই যে দেখুন, এই আমি কিন্তু লাইভ এ টু জেড দেখাচ্ছি, কোনো ফেক কোনো কিছু দেখানোর চেষ্টা করতেছি না, কেননা আর এটা জাস্ট আপনাদের ফ্রেন্ডের সাথে ফান, ঠিক আছে। এই আপনার অবাক হবে, যে কোনো কেউ দেখে অবাক হবে, এটা যে আপনার রিয়েল হবে সেটা না, ঠিক আছে। তা আবার কেউ মনে করে না যে এটা আসলে রিয়েল বাড়াই নেওয়া যায় না, তাহলে ভুল ধারণা। তো বিহু ওখানে ক্লিক করবেন, আমি কোথায় কোথায় ক্লিক করি, তারপরে এখানে এডিট প্রোফাইলে, যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে উপর দিকে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে এই যে দেখুন এডিট ইওর লিংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড সোশ্যাল লিংক, এই যে দেখুন
এখান থেকে এটা পাবলিশড করা থাকবে, পাবলিশড এবার তারপরে অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনার লিখতে হবে, ওই যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারটা এখানে পেস্ট করবেন। ওটা পেস্ট করে দেবেন, তারপর এখান থেকে এই যে এখান থেকে একটা চুজ করবেন, চুজ করবেন সেটা হলো এই স্পাই, এটা চুজ করে নেবেন। ঠিক আছে, চুজ করে নেবার পরে এই যে এইখানে ইউজার নেম এটা চুজ করবেন। ঠিক আছে, তারপরে এখানে ইউজার নেম, এখানে মূলত কাজ এখানে লিখবেন ফলোয়ার, ফলোয়ার বাই, ওইখান থেকে যে জিনিসটা কপি করছেন ওইটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, তারপর এখানে পপুলার, ঠিক আছে পিপল এটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেওয়া হলে তারপরে উপরে সেভ নামে ক্লিক করবেন। সেভ ক্লিক করার এটা কিন্তু হয়ে গেছে, দেখছেন ফলোয়ার বাই এত। ঠিক আছে, আপনি চাইলে আবার পরে রিমুভ করতে পারবেন, এখানে সেভ দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে সেভ দিয়ে দেবেন, সেভ করার পরে আমি এখন প্রোফাইলে দেখাবো যে আসলে কাজটা কি হয়েছে না না হয়েছে। তো সেজন্য আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে চলে আসার পরে সো গাইস দেখুন এখন আমার ফলোয়ারটা, দেখুন আমার ফলোয়ারটা, আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে দেখুন আমার ফলোয়ারটা কত পরিমাণ ফলোয়ার দেখুন, দেখছেন। তো আসলে এইভাবেই আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই, আসলে এইভাবেই ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এই ট্রিক্সটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।